নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অসীম মাতা জিডি। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। তো আমার এই ভিডিও 18 বছর থেকে 23 বছরের ছেলেদের জন্য। ভিডিওগুলো খুব একটা ইন্টারেস্টিং না হলেও কিছু কাজের কথা আছে, যারা বিশেষ করে সেন্ট্রাল পুলিশ এবং স্টেট পুলিশের জন্য চেষ্টা করছে, মানে মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, কোনো চাকরি পাচ্ছে না, কোনো কাজ করতে পারছে না, নিজের টাকা রোজগার করে জীবিকা নির্বাহ করবে, তার জন্যই আমার এই ভিডিওগুলো। যে কমসে কম একটা প্রাপ্তবয়স্ক ছেলে যার ভোটার কার্ড হয়েছে, মানে নাগরিকত্ব পেয়েছে ভারতের, সেই সব ছেলে বা মেয়ে ওয়ের জন্য আমার সেম ভিডিও। আমি শুধু ছেলেদের জন্য বলি, তার কারণ এই লাইনে ছেলেরাই বেশি ইন্টারেস্টেড মেয়েদের তুলনায়। তার কারণ মেয়েদের অনেক অন্য অন্য রাস্তা থাকে, সিভিল জব, এই কারণে মেয়েদের থেকে বেশি ছেলেরাই এই রাস্তায় পা বাড়ায়। তো বাট যে কারণে আমার এই ভিডিও, সেই কারণটা আমি তোমাদের বলে দিলাম। এবং অনেকে বলবে যে এই ভিডিওগুলো দেখে কোনো লাভ নেই বা এই ভিডিও দেখে কোনো কাজে লাগবে না, কোনো চাকরি করে দিবে না, সব ফালতু কথা বা ফালতু ভিডিও। বাস্তবিক ক্ষেত্রে বন্ধুরা কথাটা হয়তো শুনতে খারাপ, কিন্তু কথাটা খুবই কাজের। তার কারণ চাকরি কেউ কোনোদিন কারো লাইফে করে দেয় না, নিজেকে কষ্ট করে করে নিতে হয়। কম্পিটিশনের যুগ, মানে নিজেকে চাকরি ছিনিয়ে নিতে হয় কষ্ট করে, পরিশ্রম করে। তোমার পক্ষে গাছে ওঠা সম্ভব না, ঠিক কথাই। এখন আমি তোমাকে ঠেলে ধাক্কা দিয়ে গাছে উপরে তুলে দিলাম, দিয়ে আমি সরে গেলাম, তুমি কি সেখানে বসে থাকতে পারবে? তুমি স্লিপ করে নিচে পড়ে যাবে। কিন্তু তুমি যদি নিজে থেকে গাছে উঠতে পারো বা গাছে উঠতে জানো, তাহলে কি হবে, তুমি ঠিক সেখানে আটকে রয়ে যাবে যে কোনো উপায়ে। ঠিক চাকরিটাও এরকমই, কষ্ট করে তুমি যে পরীক্ষাগুলো দিয়ে দিয়ে পাস করে চাকরির জায়গায় পৌঁছাবে, তার মানে তোমার চাকরিটা করার যোগ্যতা আছে। এরপর তোমাকে কেউ যদি চাকরিটা করে দিল, তুমি বাড়িতে বসে রইলে, কিন্তু তুমি সেখানে চাকরিতে যাওয়ার পর তুমি ভাববে যে খুব একটা ভালো কাজ, কিন্তু সেখানে দেখবে বিভিন্ন রকমের কাজ তোমাকে করাচ্ছে, তুমি সেখানে সামলাতে পারবে না, দুদিন পর ছেড়ে পালিয়ে চলে আসবে। বাস্তবিক ক্ষেত্রে যারা টাকা দিয়ে ঢোকার চেষ্টা করে, এরকমই তাদের সাথে ঘটনা ঘটে। কিন্তু টাকা দিয়ে কোনোদিন চাকরি হয় না, সমস্ত কথাটাই ভুল এবং ভুয়ো কথা। এরকমভাবে ভুলিয়ে মানুষের কাছ থেকে টাকা নেয় দালালের, এটাই হচ্ছে কর্তব্য। কাউকে চাকরি করে দিয়ে তার লাভ কি? তার টাকা নিয়ে লাভ, এটা নিয়ে কিছু নাই। কিন্তু ভালো মানুষ কি করে, কাউকে হেল্প করে, যে যদি একটা ছেলের জীবনটা গুছে যায় বা জীবনটা আর ভালো একটা রাস্তায় পাওয়ায়, এটাই চায় তারা। তো আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো অনেক ছেলের গায়ে লাগে। 18 বছর থেকে 23 বছরের মধ্যে ছেলেদের রক্ত খুব গরম থাকে, এই সময় মদ গাঁজা বন্ধু বান্ধব বিভিন্ন গার্লফ্রেন্ডের চক্কর বেশি থাকে, এসব ব্যাপারে মাথা ঘামায় না। যখন 23 বছর পেরিয়ে যায়, কিছু করতে পারে না, বাড়ির চাপ আসে, তখনই সে জানে যে এখন টাকা রোজগার করতে হবে। কিন্তু এই 18 থেকে 23 বছর বয়সটা এমনই একটা বয়স, এই সময় কেউ যদি চুরি করে তো সারা জীবন চুরিই করবে, কেউ যদি কাজ শিখে তো সারা জীবন কাজেই করে খাবে, কেউ যদি এই সময় চেষ্টা করে চাকরি জোগাড় করতে পারে তো চাকরি জোগাড় করবে এবং ব্যবসা করলে ব্যবসায় সে উন্নতি করবে। আর এই সময় যদি কেউ মদ গাঁজা বন্ধু বান্ধব নিয়ে টাইম পাস করে, তো সারা জীবন সে টাইম পাসই করে যাবে এবং অন্যদেরকে বলবে, ভাই তুই আমার বন্ধু, তুই আমাকে এটা দে, তুই আমাকে এটা দে, এর কাছে চাইবে, তার কাছে চাইবে, এরকম করে সে তার নিজের খরচা উঠাতে চায়। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এভাবে কোনোদিন কারো জীবন চলে না। একদিন তার সংসার হবে, তার নিজের পরিবার হবে, সে তখন অটোমেটিক্যালি বন্ধুর থেকে দূরে সরে যাবে, এরকমই বাস্তবিক ক্ষেত্রে ঘটনা ঘটে। তো এখানে আমার ভিডিও দেখে অনেক ছেলে ডিসলাইক করে, অনেকে লাইক করে, ডিসলাইকের সংখ্যা কম, ঠিক আছে মানছি, লাইকের সংখ্যাও খুব একটা বেশি নয়। তো কিছু ছেলের হিংসে থাকে যে বড় বড় ভাষণ মারছে, বাস্তবিক ক্ষেত্রে ভাষণ আমি কোনো মারি না, যেগুলো আমি বাস্তবে করে পেরিয়ে এসেছি আমি সেগুলো তোমাদেরকে বোঝাতে চাই। তার কারণ অনেক ছেলে আছে যে মা বাবা তাকে বোঝাতে পারে না বা স্কুলের টিউশন টিচার বোঝাতে পারে না, ঠিক আছে মানলাম, কিন্তু আমারও সেরকম হয়তো বোঝাবার মতো ঠিক ক্ষমতা নেই, কিন্তু বাট আমি যেটুকু কথা বলি সেগুলো আমি চাই কোনো একটা ছেলের, তার মনের মধ্যে যে খারাপ চিন্তা এবং ভালো চিন্তা দুটোই একটা মানুষের মধ্যে থাকে, তার মনে খারাপ চিন্তাটা বাদ দিয়ে আমি তার মনে ভালো চিন্তাটাকে জাগ্রত করতে চাই বা ভালো চিন্তাটাকে তুলে আনতে চাই, যাতে সে নিজে পরিশ্রম করে কষ্ট করে চাকরি জোগাড় করতে পারে বা তার টাকা রোজগার করার কোনো রাস্তা খুঁজে পায়।
আমি এটুকুই বলতে চাই, ডাইরেক্ট যদি বলি হ্যাঁ এটা করতে হবে ওটা করতে হবে, কারো মাথায় ঢুকবে না, প্রত্যেকটা নিয়ম থাকে। আর একটা সব থেকে বড় কথা হচ্ছে, যখন কোনো সিনিয়র মানুষ কিছু বলে তখন তার কথাটা শোনার, ধৈর্য ধরে শোনার চেষ্টা করতে হয়, সেই কথাটা শোনার সাথে সাথে তাকে কমেন্ট করতে নেই বা খারাপ কিছু বলতে নেই। প্রত্যেকটা মানুষের এই কথার মধ্যে খারাপ আর ভালো দুটোই থাকে। তো সব দিন সব মানুষের কথা সব তো ঠিক হয় না ভাই, তো এটার জন্য দুঃখিত। তো আমি যদি বলি যে আমার কথার মধ্যে পুরোটাই 100% ঠিক, কিন্তু এটা নাও হতে পারে কারো কাছে, তো বাট আমি যেটা বাস্তবে করে পেরিয়ে এসেছি আমি সেগুলোই তোমাদের কাছে তুলে ধরি। আর আমি এই জন্যই তুলে ধরি যে আমি যে সিচুয়েশনে ছিলাম, যে পরিস্থিতিতে ছিলাম, সেখান থেকে কতটা পরিশ্রম করে কতটা লড়াই করে আমি আজ এই সাকসেস পরিবেশে এসেছি বা সাকসেস লাইফে আসতে পেরেছি। তো আমাকে হেল্প কেউ করতো না, আমাকে নিজেকে হেল্পের জন্য তাদের কাছে যেতে হতো। 10 কিলোমিটার 15 কিলোমিটার সাইকেল করে একটা মানুষের সাথে 10 মিনিট কথা বলার জন্য যেতে হতো, যে রাস্তা নিয়ে বা এই কাজের নিয়ে সমস্ত কিছু জানে। কেন আমার এগুলো একদিন কাজে লাগবে, বাস্তবিক ক্ষেত্রে আমি এই জন্যই যেতাম। তো আমি তোমাদেরকে এই ব্যাপার নিয়ে আমি বলতে চাই যে আমি যে কথাগুলো বলি বাট একটু মন দিয়ে শোনার চেষ্টা করবে। আর আমার কথাগুলো যার ভালো লাগবে না, আমার কথা ভাই শোনার দরকার নেই বা আমার ভিডিও দেখার দরকার নেই। আর যার ভালো লাগবে, মনে হবে যে কাজের কথা, সে আমার ভিডিও দেখতে পারো। তার কারণ আমার ভিডিও কোনো কারো জোর জবরদস্তি বা জোর দিয়ে কিছু করানোর ইচ্ছা আমার নেই। তো এই জন্য আমি বলছি যে পরের ভিডিওতে আমি বলে দিচ্ছি যে 18 বছর থেকে 23 বছরের ছেলেমেয়েরা কিভাবে নিজের লাইফ, কিভাবে নিজের জীবন সাকসেস করবে। তো বাট আমার এই ভিডিওটা অনুরোধ রইল সবকে, যে বাড়ির গার্জেন, মা বাবা এবং ছেলেমেয়ে উভয়কে যেন এই ভিডিওটা দেখে। আর এই ভিডিও থেকে অনেক শিক্ষার আশা করি, তোমরা কিছু প্রসেস পাবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক বা যেই হোক না কেন, নিজের লোকেই স্বার্থপর হয়, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু জানে না, স্বার্থ ফুরিয়ে গেলে সবাই চলে যায়। এই জন্য বলা হয় যে নিজের লাইফে নিজেকে লড়াই করতে হয়। তো ভাই এটা ভেবে দেখবে যে তোমাকে কে বসে বসে খাওয়াবে, কে বসে বসে টাকা দেবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নয়, মা বাবা সবদিন থাকে না, তাই নিজের লাইফ নিজেকে তৈরি করতে হয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বন্ধুরা লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, আর যতটা বেশি আমার ভিডিওকে শেয়ার করবে। জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, বাই বাই।